একটি গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ একটা রেড করে পরিবহন নগর আইটি পার্কে। তো সেখানটাতে একটি মানে একটি কল সেন্টার, ভুয়ো কল সেন্টার এখানটাতে হদিশ পায়। তারপরে সেখানটাতে গিয়ে রেড করে যে ওখানটাতে সাফিসিয়েন্ট ইনকোয়ারি করে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ওখানটাতে গ্রেপ্তার করে তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। যে বিষয়টি জানা গেছে, এখানে নতুন কিছু ছেলে মেয়েদের রিক্রুট করে তাদেরকে দিয়ে ফোন করিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা টাকা পয়সা এসব কিছু নিয়ে নিত। তো এই এটাই এই র্যাকেটটাকেই কালকে বাস্ট করা হয়েছে। তাদেরকে বিভিন্ন ধরন লোন পাইয়ে দেওয়া, কোনো প্রজেক্ট পাইয়ে দেওয়া, এইসব প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে তাদের ডিটেল নেওয়া, পার্টিকুলার নিত, নিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ তাদেরকে সেই জালে ফাঁসিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিত তারা।